অনেকজন এখানে সাক্ষ্য বহন করবে যারা সংকটের মধ্যেই খ্রিস্টের প্রেম পেয়েছে। যখন সব ছেড়ে দিয়েছিল তখন খ্রিস্টের প্রেম এসে দাঁড়িয়ে খটখটাচ্ছিল, আর আমরা তখন কাউকে না পেয়ে একজনকে পেয়ে তার জন্য দ্বার খুলেছি। আর দেখো আজকে তিনি আমার শুধু আমার সবকিছু হয়ে গেছে। কখন তিনি আমার মুখ থেকে আমার চোখ থেকে আমার হৃদয়ের মধ্যে চলে এসেছে আমি জানি না, না তো আমার চোখের মধ্যেই ছিল, শুধু দেখতাম বা যথেষ্ট, দুটো বউ কথা বলে নিলাম যথেষ্ট, মুখের মধ্যে গান করে নিলাম যথেষ্ট, কিন্তু যেদিন এখানে নেমে গেছে সেদিনকে আর সরানো যায় না। তুমি সারাক্ষণ তার সাথে উঠছো, তুমি সারাক্ষণ তার সাথে বসছো, তুমি সারাক্ষণ তাকে স্মরণে রেখেছো, কারণ তিনি এখানে আছে, তিনি এখানে আছে। তো আমি আজকে দিনে জিজ্ঞেস করতে চাই, প্রভু তোমার কোথায় আছে? কারণ প্রভু যদি এখানে থাকে তোমার সারাক্ষণ স্মরণে থাকবে, সারাক্ষণ। এখানে তুহিন বসে আছে, আপনারা জানেন সব ভয় করছিল ওর কিছু হয়ে যাবে, আমি বলেছি কিচ্ছু হবে না, সবার সামনে দাঁড়িয়ে বলছে কি ওর কিচ্ছু হবে না, ও প্রভুর একটা দাস, ও চলে আসবে, আমারই একমাত্র, আমাকে ওকে জন্য প্রার্থনা করতে হয়। সত্যি কথা বলি আমি খালি প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করেছিলাম ওর জন্য কি ওর কষ্টটা কমে যায়, আমি বলিনি ওকে রোগ থেকে বের কর, আমি বলছি প্রভু ওর কষ্টটা কমিয়ে দেয়, কারণ আমার বিশ্বাস রয়েছে যে পরের পরে অন্তরে থাকে সে সর্বশক্তি মানে ছায়া প্রবাস করে। বিশ্বাস এমন থাকার দরকার কি তোমার মৃত্যুর ছায়া থেকে গমন করলে তুমি ভয় করবে, আর প্রভু তোমার সাথে আছে। আমেন। এই জিনিসটাকে তোমায় বোঝা উচিত কি যখন আমরা যাচ্ছি ওখান থেকে আমাদের ভয় বিষয় নেই, কারণ কৃষ্ণ আমার সাথে। আমার মাথা আমায় বলতে পারে কি কৃষ্ণ নেই, আমার মন আমায় বলতে পারে কৃষ্ণ নেই, কিন্তু বাক্যতে আমি বিশ্বাস করি, আমার মনে আমার মাথাতে বিশ্বাস করি না, আমি বাক্যতে বিশ্বাস করি যে বাক্য বলে কি আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি কোনটাতে বিশ্বাস করছো, তোমার মাথা, তোমার মন, ইয়া পবিত্র বাক্য? তাহলে আমরা ভয় কেন পাই? তাহলে আমরা ভয় This is the last word of God. আমি যেটা আপনাদের কাছে দিয়ে যাব, দুই করিন্থীয় 4:16, প্রতিদিন নতুন হচ্ছি। কতজন আছে যারা নতুন নতুন পায়, নতুন নতুন বাক্য পায় প্রতিদিন, প্রতিদিন নতুন নতুন জ্ঞান আসছে, নতুন নতুন আমরা বৃদ্ধি পাচ্ছি, নতুন নতুন জিনিস বুঝতে পারছি, মধ্যে কতজন আছে? প্রভুকে হাত তালিয়ে দাও, কারণ তোমাদের মধ্যে প্রভুর আত্মা আছে। বাইরে থেকে আমরা ক্ষয়ে যাচ্ছি, কিন্তু ভিতরে থেকে আমরা প্রতিদিন নতুন হচ্ছি, বৃদ্ধি পাচ্ছি। হালেলুইয়া, হালেলুইয়া। আমি এই 7 বছর প্রভুতি থেকে যতটা শিক্ষা পেয়েছি, আপনি বিশ্বাস করেন আমার 23 বছর আমি অত শিক্ষা পাই। এই 7 বছর প্রভুতি থেকে যত শিক্ষা পেয়েছি, 23 বছরে অতটা শিক্ষা আমি পাই। যাদের সাথে পবিত্র আত্মা থাকে তারা জ্ঞান, আমি তোমায় কি বলছি, তোমাকে কেউ, তুমি বয়স ছোট বলে তোমায় কেউ তুচ্ছ বা তোমায় ছোট দেখাবে এটা হতে দিও না। তোমার কর্ম এবং তোমার কার্যগুলো মানুষকে বোঝা কি তুমি প্রভুতে কোথায় আছো। হালেলুইয়া। তোমার মুখ যেন না বোঝায়, বলতে যেও না যে আমি প্রভুতে এই দিকে ওই দিক, কোনো দরকার নেই। তোমার কর্ম আর তোমার কাজ সকল বুঝিয়ে দেবে কি তুমি প্রভুতে কোথায় দাঁড়িয়ে আছো। আমেন। হালেলুইয়া। তো যখন কেউ অপমান করেন আনন্দ করো, কারণ ওই জায়গাতে আশীর্বাদ করানো যায়। তোমার যদি আশীর্বাদ করাবার আছে তো কেউ অপমান করছে, অপমানটা নাও আর নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও, কেউ গাল দিচ্ছে তোমার, প্রভুকে ধন্যবাদ দাও, আরো ধন্যবাদ দাও যখন তোমার নিজের আত্মীয় স্বজনরা তোমায় গাল দিচ্ছে।
কারণ প্রভুর বাক্য পূর্ণ হচ্ছে কি তোমার শত্রুরা তোমার নিজের আত্মীয় স্বজনই হবে। আর যখন দেখছো এইসব ঘটছে, প্রভুকে ধন্যবাদ দাও কি তুমি সঠিক রাস্তায় আছো। কারণ প্রভু বলেছে একই বাড়ির মধ্যে থেকে দুজন একদিকে থাকবে, তিনজন আরেক দিকে থাকবে, তোমার নিজের বাড়ির লোকেরাই তোমার শত্রু হয়ে দাঁড়াবে, প্রভু বলেছে। আর যখন এইসব জিনিস ঘটে ধন্যবাদ দাও, হৃদয় খুলে আনন্দ কর কি তুমি প্রভুর পথে চলছো। হালেলুয়া। আর এটার পুরস্কার অনেক বড়, অনেক পুরস্কার অনেক বড়। আর এই পুরস্কারটাকে পাওয়ার জন্য এগিয়ে চলো প্রভুতে। আমি তোমাদেরকে চেতনা দিয়ে, পবিত্রতা দ্বারা চেতনা দিয়ে তোমাদেরকে ভরে দিই, যারা তোমরা প্রভুতে সকল উত্তম কাজের জন্য প্রস্তুত হয়ে যাও। যত উত্তম কার্য রয়েছে তোমাদের মুখ দিয়ে নয়, তুমি যখন কোন বিশ্বাসীকে প্রভুর কাছে বা অবিশ্বাসীকে নিয়ে আসছো, মুখ থেকে নয় নিজের কর্ম দ্বারা নিয়ে আসো, ওটা আরো বেশি শক্তিশালী হবে। নিজের কর্ম দ্বারা নিয়ে এসো, তোমার নিজের এসো বুঝে, তোমরাই হলে লবণ। লবণ মানে বলছে তুমি যার সাথে মিশবে তার জীবনে স্বাদ চলে আসবে, তুমি যার সাথে মিশবে তার জীবনে স্বাদ চলে আসবে। এমন হয়ে যাবে কি লোকেরা তোমার জন্য অপেক্ষা করবে কি তুমি কখন ডুববে, কারণ তোমার কাছেই স্বাদ আছে, অন্যদের কাছে নেই। আর ওই স্বাদ কতটাই থেকে আসে, একমাত্র খ্রিস্টের প্রেম নিয়ে আসে। হালেলুয়া। কি যখন তুমি সেই খ্রিস্টের প্রেমটাকে ধারণ করবে নিজের হৃদয়ে, তোমার জীবন শান্তি হয়ে যাবে, আর যে কেউ তোমার সাথে মিশবে সেও স্বাদ পাবে। আমেন। হালেলুয়া। উঠে দাঁড়িয়ে যায়। আমরা জানেন তো কিছু জন রয়েছি জ্ঞানীতে, এক ঘন্টা দু ঘন্টা ধরে রাখতে পারি তবে খুশ হয়ে যায়, মা তাকে বেরিয়ে যায়, জানেন জানেন, কারণ এখন তৈরি হয়নি। আমি অনেকজনকে দেখেছি মিটিং এর মধ্যে ভেঙে পড়তে, একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে প্রভু বাক্য শুনে, কিন্তু আবার দু ঘন্টা পর। Yeah,